হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আটলান্টিক মহাসাগরের কোলে আফ্রিকার সবথেকে উত্তরে অবস্থান করা দেশটির নাম মরক্কো। দীর্ঘ সমুদ্র সৈকত, অপ্রন্ত প্রাকৃতিক সৌন্দর্য, সাহারা মরুভূমির ধৌধ প্রান্ত, সবকিছুরই মিলেমিশে পর্যটনের জন্য আদর্শ জায়গা মরক্কো। আফ্রিকার জীবনযাত্রায় ইসলামিক সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন দেখা যায়। প্রতি বছর বহু ট্যুরিস্ট এই দেশটিতে ভ্রমণে আসে। এই দেশের কালচার আর মানুষগুলোর সহজ সরল জীবনযাত্রা যে কোনো পর্যটকদের মুগ্ধ করার জন্য যথেষ্ট। বন্ধুরা, ইসলামিক ইতিহাস ঐতিহ্যের বুকে ধারণ করা পৃথিবীর সবচেয়ে প্রাচীন রাজতান্ত্রিক দেশ মরক্কো। আজ এরই সম্পর্কে রোমাঞ্চকর কিছু তথ্য জানাতে চলেছি এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এই রকমই দেশ বিদেশের অজানা ও রোমাঞ্চকর সব তথ্য জানার জন্য। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রায় 7,10,850 স্কোয়ার কিলোমিটার টোটাল জায়গা নিয়ে উত্তর আফ্রিকার এই দেশটির নাম মরক্কো। মরক্কোর অফিসিয়াল নাম কিংডম অফ মরক্কো। আরবি ভাষায় এই দেশের অর্থ সবচেয়ে পশ্চিমের দেশ। মরক্কো দেশটি আটলান্টিক মহাসাগরের তীরবর্তী এবং উত্তরে ভূমধ্য মহাসাগরের জিব্রাল্টার প্রণালী পর্যন্ত বিস্তৃত। মরক্কোর পূর্বে আলজেরিয়া, উত্তরে ভূমধ্য সাগর ও স্পেন এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। মরক্কো পৃথিবীর একমাত্র দেশ যে দেশটির দুই দিকে দুটি মহাসাগর আছে, একটি আটলান্টিক মহাসাগর এবং অপরটি ভূমধ্য সাগর। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে প্রাচীন রাজপ্রথা চালু আছে এই দেশে। এখানে গণতন্ত্রের বিপরীতে এখনো পর্যন্ত রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু আছে। এই দেশের বাদশাহ এই দেশটির সমস্ত ক্ষমতার অধিকারী। আফ্রিকার দেশ হলেও মরক্কো দেশটি আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, বরং এই দেশটি আরব লীগের সদস্য। বন্ধুরা, ইসলামের গৌরব উজ্জ্বল ইতিহাস এখনো এই দেশটির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মরক্কো আফ্রিকার একটি দেশ হলেও এই দেশে আরব সংস্কৃতির প্রভাব বেশি, তাছাড়াও আছে ফ্রান্স সংস্কৃতির সংমিশ্রণ। বন্ধুরা, মরক্কোর টোটাল জনসংখ্যা প্রায় 3,50,00,000। এই জনসংখ্যার মধ্যে 99% মানুষই মুসলিম এবং বাকিরা অন্যান্য ধর্মে বিশ্বাসী। এই দেশের মসজিদগুলোতে জোহরের আজান 2 বার দেওয়া হয় এবং 2 বার জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে মসজিদের ভেতর থেকে আজান না দিয়ে মসজিদের মিনার থেকে আজান দেওয়া হয়। মরক্কোর সরকারি ভাষার নাম আরবি। এই দেশের প্রায় বেশিরভাগ মানুষই এই ভাষাতেই কথা বলে। তাছাড়া এই দেশের যে কোনো সরকারি কাজকর্ম এই ভাষাতেই সম্পন্ন করা হয়। তবে এই দেশে অল্প সংখ্যক আঞ্চলিক ভাষারও প্রচলন আছে। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে ফরাসি ভাষারও ব্যবহার দেখা যায়, আর ফরাসি ভাষা এই দেশের তৃতীয় কথ্য ভাষা। তবে আন্তর্জাতিক যোগাযোগের জন্য এখানে ইংরেজি ভাষারও ব্যবহার করা হয়। বন্ধুরা, এই দেশের মেয়েরা আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি আবেদনময়ী, যেন তারা রূপী গুণে অনন্য। সাংসারিক জীবনেও এই দেশের মেয়েরা আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি এগিয়ে আছে। সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নেও যথেষ্ট ভূমিকা রাখে এই দেশের নারীরা। তবে এই দেশে কুসংস্কার, নারী নির্যাতন আর বাল্যবিবাহের মতো ঘটনা অনেক বেশি ঘটে। ধর্মীয় গোলামির জন্য এই দেশে নারীদের অবমূল্যায়ন কমন ব্যাপার। বন্ধুরা, মরক্কোর রাজধানীর নাম রাবাত। এই দেশের সবচেয়ে বেশি জনগণ বসবাস করে এই শহরেই। তাছাড়া রাবাত শহরটির ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ভাবেও বেশ প্রসিদ্ধ। যদিও এই দেশের সবচেয়ে বড় শহর বন্দর নগরী কাসাব্লাঙ্কা এবং সবচেয়ে পুরাতন শহরটির নাম তানজির। আপনি জানলে অবাক হবেন যে যুক্তরাষ্ট্র স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম মরক্কোই তাদেরকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে।
তাছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বপ্রথম সন্ধি চুক্তিও করেছে মরক্কো। বন্ধুরা, আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় এই দেশের অর্থনীতি যথেষ্টই শক্তিশালী। এই দেশের অর্থনীতির প্রধান উৎস হলো খনি থেকে ফসফেট উত্তোলন এবং রপ্তানি করা, আর দ্বিতীয় আয়ের উৎস বৈদেশিক রেমিট্যান্স, এবং এই দেশের তৃতীয় আয়ের উৎস পর্যটন। পর্যটন এই দেশের অর্থনীতির বড় একটা উৎস। বন্ধুরা, ইতিহাস ঐতিহ্যে ঘেরা মরক্কো দেশে সবসময় পর্যটকদের ভিড় লেগেই থাকে। তাছাড়া এই দেশের মানুষগুলো যথেষ্টই মিশুক প্রকৃতির। বিদেশি পর্যটকদের সামাজিক নিরাপত্তার জন্য এই দেশের সাধারণ জনগণ সবসময় সিনসিয়ার থাকে। অন্যদিকে মরক্কোর দুই দিকে আছে দুইটি মহাসাগর, একটি আটলান্টিক মহাসাগর এবং অন্যটি ভূমধ্যসাগর। বন্ধুরা, মরক্কোর সামুদ্রিক বিচগুলো পর্যটকদের জন্য সবসময় উন্মুক্ত রাখা হয়। সেই সঙ্গে পর্যটকদের আনন্দ বিনোদনের জন্য এখানে সব ব্যবস্থাই বিদ্যমান থাকে। মরক্কো আফ্রিকার একটি দেশ হলেও এই দেশে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা খুবই কম ঘটে, আর যে কারণে পর্যটকরা নির্ভয়ে আনন্দ উপভোগ করতে পারে। বন্ধুরা, সাহারা মরুভূমির বড় একটা অংশ আছে মরক্কোতে। সাহারা মরুভূমির উত্তপ্ত বালিকণা পর্যটকদের রোমাঞ্চের পরিমাণ বাড়িয়ে দেয় বহুগুণ। মরুভূমির উষ্ণ বালিতে অ্যাডভেঞ্চার ট্রাভেল করতে চাইলে আপনিও একবার ঘুরে আসতে পারেন আফ্রিকার দেশ মরক্কো থেকে। তো বন্ধুরা, মরক্কো দেশ সম্পর্কে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে পারেন, আর এরপর আপনারা কোন দেশ সম্পর্কে ভিডিও দেখতে চান তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।